নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে আজকে আমরা সমাধান করব ইতিহাস বিষয়ের সাজেশান এই সাজেশানের মধ্যে থাকবে তোমাদের প্রশ্নমান দুই তিন ও পাঁচ সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের মডেল সেটগুলি থেকে সমাধান পেয়ে যাবে এছাড়াও তোমরা প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে যে কটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের এই সাজেশানে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর খুব শীঘ্রই তোমরা ভূগোল ও পরিবেশের সাজেশানগুলো পেয়ে যাবে চলো দেরি না কোনো মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে দেখো প্রশ্ন আমার প্রথম প্রশ্ন আছে প্রথম নগরায়ন ও দ্বিতীয় নগরায়ন কাকে বলে দেখো প্রাচীন ভারতের হরপ্পা সভ্যতার যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ন বলা হয় আবার মহাজন পদের যুগে যে নগর সভ্যতা গড়ে উঠেছিল তাকে দ্বিতীয় নগরায়ন বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় খুব আসে প্রশ্নটি পরবর্তী প্রশ্ন দেখো দুই দ্যাগের স্ত্রীধন কী উত্তরটা দেখো গুপ্ত যুগে স্ত্রীলোকের সম্পদকে স্ত্রীধন বলা হতো এই যুগে বিয়ের সময় মেয়েরা কিছু সম্পদ পেতেন এই সম্পদের উপর একমাত্র তারাই অধিকার থাকতো তারা নিজেদের ইচ্ছে মতো এই সম্পদের ব্যবহার করতে পারতেন তবে স্ত্রীধন দেওয়ার প্রথা সব সমাজে চালু ছিল না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্য ভালো করে পড়বে আর পাশাপাশি তোমরা তোমাদের পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা এ তিন দাগ দাগ নাম্বারটা একটু ভুল আছে এটাও তিন দাগ হওয়ার কথা আমি থেকে দুই নাম্বার দিয়েছি দিগম্বর ও সীতাম্বর কাদের বলা হতো দেখে নাও প্রশ্নের উত্তরটি আমি আর উত্তরটি মুখে বললাম না তোমরা একটু নিজেরা দেখে নাও আর যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ো আর যাদের বই নেই তোমরা প্রশ্নগুলো একটু খাতায় লিখে নিয়ে পড়ো তাহলে তোমাদের সুবিধা হবে অবশ্যই প্রশ্নগুলো খাতায় লিখে নিও উত্তরগুলো এছাড়া তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড এবং টেস্টের মডেল সেটগুলো সমাধান করে দিয়েছি ইতিহাস ভূগোল বাংলা পরিবেশ তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো তিন ডাকের কী আছে মহাভিনিষ্ক্রমণ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও প্রশ্ন উত্তরটি আমি মুখে বললাম না তোমরা প্রশ্নটা একটু দেখে নাও খুব আসে পরীক্ষায় এটা চার নম্বর হওয়ার কথা ছিল দাগ নম্বর একটু মিস্টেক হয়েছে দুঃখিত আমি পরবর্তী প্রশ্ন দেখো চারদ্যাগের পঞ্চমহাপ্রত বলতে কি বোঝায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি পরীক্ষায় আসে তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখে নাও উত্তরটি আমি আর মুখে বললাম না দেখে নাও দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো পাঁচ দাগের অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝায় খুব আসে পরীক্ষায় গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধ বিহারকে দান করা হতো এই দান করা জমিগুলির রাজস্ব বা বা কর আদায়ের আওতায় পড়তো না বানানটা একটু ভুল আছে গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্য জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয় খুব আসে পরীক্ষা প্রশ্নটি পরবর্তী দেখো ছয় দাগের বীরেন্দ্র পন বলতে কি বোঝো উত্তরটা দেখে নাও আমি আর মুখে বললাম না লেখা আছে তোমরা একটু দেখে নাও অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী দেখো সাত দাগে চতুরাশ্রম কি দেখে নাও পরবর্তী বৈদিক যুগের জীবনযাপনের চারটি পর্যায় বা ভাগ ছিল একে চতুরাশ্রম বলা হয় ব্রহ্মচার্য গ্রাহস্থ বানপস্থ ও সন্ন্যাস দুই নম্বরে বলে এর জন্য চারটি ভাগের সম্পর্কে আর দিলাম না তোমরা একটুখানি লিখো যদি সম্ভব হয় চারটি সম্বন্ধে একটু লিখবে ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস সম্পর্কেও এক দু লাইন লিখবে পরবর্তী প্রশ্ন দেখো এবার দেখো আট দাগের কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এই প্রশ্নটি খুব আসে তোমরা অবশ্যই ভালো করে পড়বে গুহাবাসকি কি দেখে নাও প্রশ্নের উত্তরটি আমি এর মুখে বললাম না খুব আসে পরীক্ষায় আর তোমরা এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়বে আর আগামীকালে ভূগোলের বিষয়ে সাজেশনটা পেয়ে যাবে তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখে নাও প্রশ্ন উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন দেখো এবারে দেখো নয় দাগের প্রশ্ন কি আছে দ্বাদশ অঙ্গ কি উত্তরটা দেখো দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ জৈন ধর্মের মূল উপদেশগুলি বারোটি ভাগে ভাগ করা ছিল এক একটি ভাগকে অঙ্গ বলা হয় সংখ্যায় বারোটি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো দশদাগের সভা ও সমিতি বলতে কী বোঝো খুব আসে পরীক্ষায় প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে সভা ও সমিতি দেখে নাও প্রশ্নের উত্তরটি দেখে নাও আমি মুখে বললাম না তোমরা একটু খাতায় লিখে নেবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী দেখো তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত ছিল খুব আসে পরীক্ষার প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখে নাও প্রশ্নের উত্তরটি যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তিন আর পাঁচ নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমরা আমরা যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে মডেল সেটগুলো সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যদি সমস্ত মডেল সেটগুলো দেখে থাকাও তার মধ্যে থেকে বড় প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো রেশম পথ কি উত্তরটা দেখো রোম সাম্রাজ্য চীনা রেশমের খুব চাহিদা ছিল চীন থেকে কাপড় থেকে বিভিন্ন পথে রোম ও ভূমধ্য সাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছত চীন থেকে রোম সাম্রাজ্য স্থলপথে রেশম ব্যবস্থার এই পথকে রেশম পথ বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী দেখো পনেরো দাগের রাক্ষস নাটকের বিষয়বস্তু কি খুব আশা পরীক্ষায় উত্তরটা দেখো মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন বিশাখ দত্ত এই নাটকের বিষয়বস্তু হলো চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনী নন্দবংশের রাজা ধনানন্দকে পরাজিত করার পর কিভাবে চন্দ্রগুপ্ত মগদের সিংহাসন দখল করেন এ হলো সেই কাহিনি তাহলে তোমরা অবশ্যই ভালো করে পড়ো তোমরা যদি পারো খাতায় লিখে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে পড়তে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী দেখো এবার আমরা দেখাবো তিন নম্বরের প্রশ্ন শুধুমাত্র প্রশ্নগুলো দেখাচ্ছি আর উত্তরগুলো দেখাচ্ছি না এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে মার্টিন প্রশ্নবিচিত্রে যে আমরা থার্ড ইউনিট টেস্টের মডেল সেটগুলো সমাধান করে দেখানো আছে তার মধ্যে থেকেই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে তোমরা সমস্ত মডেল সেটগুলো দেখবে ইতিহাস বিষয়ে তাহলে উত্তরগুলো ওর মধ্যে থেকেই দেখবে পেয়ে যাবে একদাকে প্রশ্ন দেখো এলাহাবাদ প্রশস্তি ও ভীমবেটকা সম্পর্কে লেখো দুই দাগ দেখো মহাজনপদ ও গান্ধার শিল্প সম্পর্কে বর্ণনা করো তিন দাগ দেখো মৌর্য সম্রাটটা কেন গুপ্তচর নিয়োগ করতেন চার দাগ দেখো চন্দ্রকেতুগড় বিখ্যাত কেন পাঁচ দাগ দেখো মিনান্দার সম্পর্কে সংক্ষেপে লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো ছয় জায়গার অশোক স্তম্ভ ও সঙ্গম সাহিত্য সম্পর্কে লেখো কারণ দুটি একসঙ্গে প্রশ্ন অ্যাডজাস্ট করা আছে খুব গুরুত্বপূর্ণ সাত দাগে দেখো শখ সাতবাহন লড়াইয়ের কারণ সম্পর্কে লেখো আট দাগ দেখো প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল নয় দাগ দেখো মৌর্যযুগে পুরুষ ও নারীরা কী ধরনের পোশাক পরিধান করত। দশ দাগ দেখো নালন্দা মহাবিহার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী দেখো প্রশ্নমান পাঁচ অর্থাৎ পাঁচ দাগের প্রশ্নগুলো কী কী আছে দেখো প্রশ্ন আছে গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো দুই দাগে দেখো রামায়ণ ও মহাভারত সম্পর্কে লেখো টিকা আসে হ্যাঁ রামায়ণ ও মহাভারত সম্পর্কে তিন দাগ দেখো কলিঙ্গ যুদ্ধের ফলাফল সঙ্গে সম্পর্কে সঙ্গে অশোকের ধর্মের সম্পর্ক আলোচনা করো চার দাগ দেখো গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা ও শিল্প চর্চা সম্পর্কে লেখো পাঁচ দাগ দেখো বর্জিদের উন্নতি নিয়মগুলি লেখো আর এর পাশাপাশি তোমরা অবশ্যই তোমাদের বইটি খুঁটিয়ে পড়বে পরবর্তী দেখো ছয় দাগের হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার বিবরণ দাও সাদ্দ দেখো ফাসিয়ান ও সোয়ানজাং এর লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্নের পরীক্ষায় খুব আসে প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে তাহলে তিন নম্বর ও দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি আর তিন ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখালাম না উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আরও একবার বলি আমরা যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে মডেল সেটগুলো সমাধান করে দেখানো আছে সমস্ত মডেল সেটগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা ওর মধ্যে থেকে বড় প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ তিন ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এছাড়াও রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যেসব মডেল প্রশ্ন সেটগুলো আছে সমস্ত সেটগুলো সমাধান করা করা হয়ে গেছে তোমরা অবশ্যই সেগুলো দেখো পরিবেশ ইতিহাসের সম্ভবত আর একটি মডেল সেট বাকি আছে ভূগোলের সমাধান হয়ে গেছে বাংলার হয়তো আর কিছু বাকি আছে যেগুলো বাকি আছে খুব শীঘ্রই আমরা সমাধান করে দেবো তোমরা অবশ্যই রায় ও মার্টিন প্রস্থ মডেল সেটগুলো দেখো তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা